কিছুক্ষণ আগেই ঘটলো ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, গাড়ির এক শিশুসহ মৃত নয়। মুম্বাই গোয়া জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিশুসহ নজন, মৃতদের মধ্যে তিনজন মহিলাও আছেন। সংঘর্ষের অভিঘাতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়জনের, তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ মেলেনি। 19 জানুয়ারি বৃহস্পতিবার সকালে একটি পণ্যবাহী ট্রাক জাতীয় সড়ক ধরে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল 10 আসনের একটি গাড়ি। গাড়িটি রতনগিরি জেলার গুহাগাড়ের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের সামনে চলে আসে। মুখোমুখি সংঘর্ষে ট্রাকটির তেমন বড় কোনো ক্ষতি না হলেও গাড়িটির সকল যাত্রী মারা যান। মৃতদের মধ্যে 5 জন পুরুষ। নিহতরা সকলেই একই পরিবারের সদস্য বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুর্ঘটনার জেরে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় ঘণ্টাখানেক পর যান চলাচল ধীরে হলেও স্বাভাবিক হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কি কারণে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটলেও ওই এলাকায় তেমন কুয়াশা ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেক্ষেত্রে চালক ঘুমিয়ে পড়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।